আপনার নাম আমার নাম গোপাল দে আপনি এই যে মেছ এই যে মেছ বিলটা আমি অনেক দিন থেকে শুনে আসছি যে এই মেছ বিলটার আশেপাশে মেছ জনজাতির লোকেদের বসবাস ছিল এটা কি সত্য মেছ আগে ছিল এখন তো নাই এখন নাই আচ্ছা তো এবং এই যে মেছ বিল জায়গাটা এটা কি আমি আগে মেছ বিল শুনেছিলাম তারপর এখন মেছ বিল বিল গ্রামের নাম গ্রামের নাম আচ্ছা আচ্ছা ওই মেছরা থাকতো বলেই তার নাম নামে নামকরণ করা হয়েছে নাকি এবং ওই যে আমি এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরটা কিসের একটু বলবেন ঠাকুর নাম আচ্ছা ঠাকুর নাম মানে ওই মেজ জনজাতির লোকেরা হয়তো এই ঠাকুরকে মানতো তাই না আচ্ছা আচ্ছা তো এই পুকুরটার মোটামুটি এই বিলটার দৈর্ঘ্য কতটুকু হবে লম্বায় সতেরো বিঘা তাই না এবং আপনি আপনার বয়স এখন মোটামুটি ষাট ঊর্ধ্বে সিক্সটি ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন তো আপনার বাবা মানে দাদু ঠাকুরদার আমল থেকেই এই বিলটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনি ছোট অবস্থা থেকে এটা দেখে আসছেন না আমার আচ্ছা মোটামুটি এইটার বয়স কিরকম হবে বিলটার আনুমানিক আপনার দাদু ঠাকুরদার থেকে বাবার থেকে কি শুনেছেন কত অনেক দিন 105 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদু হ্যাঁ ঠিক আছে আচ্ছা নমস্কার দাদু আমি ভাই প্রশান্তর কাছ থেকে শুনলাম আপনার ব্যাপারে যে এরকম আগের যুগের মানুষ আকবর রাবা ওখানে আছেন যে আজকে আমার সৌভাগ্য হলো আপনার সঙ্গে দেখা করতে পেলাম তা আপনি ভলকার ব্যাপারে কি জানেন একটু বলেন তো ভলকার ব্যাপারে ওখানে আগে একজন ওই যে বাংলাদেউশি হ্যাঁ 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 পুরোনো তারপরে অন্তরাম আচ্ছা তারপরে দল হ্যাঁ হ্যাঁ এই এইগুলোই আর কি লোকাই আচ্ছা লোকাই ওখানে আমার কৃষিকাজটা ওই যে

আচ্ছা এই আমি শুনে আসছিলাম ওখানে কিছু মেসরা নাকি আগে ছিল আর কি এরকম হ্যাঁ 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 এইদিকে ওই এই ভলকা নামটা কিভাবে হলো একটু জানেন কি ভলকা নাম গ্রামের নামটা কিভাবে হলো হ্যাঁ ভলকা নামটা গ্রামের নাম ভলকা কিভাবে আসলো আচ্ছা আপনার ঠাকুরদার নাম পারবেন আপনার বাবার বাবা আচ্ছা বলেন তো ঠাকুরদার নাম আমার বাবার নাম তারাবর তারপরে ঠাকুরদার নাম হলো পাতুর বাবা আর বাবা হলো গিন্দু বাবা বাহ তাহলে সেটা আপনার বড় ঠাকুরদা হলো আচ্ছা যাক যাক আপনি আপনার বড় ঠাকুরদাকে বলতে পারলেন এটা বিশাল বড় ব্যাপার আর কি অনেকে ঠাকুরদার নামই বলতে পারে না আর এই বড় ঠাকুরদার বাবাকে তো আর পারবেন না বড় ঠাকুরদার বাবাকে ওটা পারবো না আচ্ছা হ্যাঁ 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 তাহলে আপনার এখন আপনি আপনার নাতির কোন সন্তান দেখেছেন বাচ্চা কাচ্চা নাতি নাতি পুতির আমার হ্যাঁ হ্যাঁ আমার হল নাতির সন্তান মানে পুতি হলে পুতির সন্তানকে তুতি বলবে আর কি নাতি পুতি তুতি আমার আচ্ছা আচ্ছা তাহলে বিশাল ব্যাপার হ্যাঁ 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 হ্যাঁ

আচ্ছা নাতির কোন সন্তান দেখেছে নাতির নাতির সন্তান মানে পুতি হলো আচ্ছা ওই পুতির 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 সন্তান দেখছে ওটা তুতি হলো নাতি পুতি তুতি তিন প্রজন্ম তাহলে তো আপনি তিন প্রজন্ম দেখ সৌভাগ্যবান মানুষ তিন প্রজন্ম দেখা হ্যাঁ হ্যাঁ যাই হোক আপনার বয়স কত হবে দাদু এই কাগজের কম আছে আচ্ছা কাগজের

আচ্ছা যাই হোক আপনার আপনার মার নাম কত আচ্ছা যাক 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 অনেক কিছু আর বাবার নাম হ্যাঁ হ্যাঁ যাই যাই আপনি তো আমি তো ওইদিকে অনেক জায়গায় আসি তো আজকে আপনার নাম শুনে আমি প্রথমবার আসলাম এটা শেষ হবে না আমি আর একদিন আরও ভালো করে আসবো হ্যাঁ আমি তো অনেক জায়গায় যাই তো একদিন এসে আরও ভালো করে কথা বলবো আপনার সঙ্গে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম দাউদ 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 এক্কা আচ্ছা আপনার মার নাম মরিয়ম আচ্ছা মরিয়ম হ্যাঁ মরিয়ম এক্কা মরিয়মের বাবাকে দাদুকে পারবেন পারবেন আচ্ছা আচ্ছা মরিয়মের মাকেও পারবেন না আচ্ছা দাউদের বাবা মাকে পারবেন ঠাকুরদাকে পারবেন না ওরা ও বিহারে ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তালसागरিতে এ তালसागरিতে হ্যাঁ বাতে কত ও তালশো অর্থে আচ্ছা তালसागरিতে মাস্টারী করতে আচ্ছা আচ্ছা যাই হোক ওইখান থেকে এখানে আসছে আপনার বাবা তো অনেক বড় জমিদার ছিল জద్దার কত বিঘা জমি ছিল বাবার 100 200 300

আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আপনার আপনার বাবা মা কে তো এইখানেই কবর দেওয়া হয়েছে আপনার বাবা দাওদ আর মা মরিয়ম কে এইখানেই কবর দেওয়া হয়েছে এখানেই আছে কবর হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম আজকে কবরটা এখানেই আছে এখানেই আছে আপনার আপনার স্ত্রী ইস্টেটের সঙ্গে এখানেই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টুকরাটা ছিল এই যে বগা মণ্ডলের ফাটাটা হুম আর এই যে রাস্তা দুই এই দুই ধারে হুম হুম এই দুই একটা রাস্তার দুই ধারে হুম এটা লম্বাই ছিল হুম 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 একেবারে ওই যে হাই রোড থেকে এই দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 চেপানির থেকে কি চেপানির থেকে হয় হ্যাঁ চেপানি হ্যাঁ হ্যাঁ চেপানি ধরা হয় তো ওই বগা আমি এরকম শুনলাম বগা মানুষটা খুব লম্বা ছিল বলে ফর্সা ছিল বলে আর এই যে রাজবংশীরা বগা মানে ওই যে বক সাদা আর এই বগা মণ্ডল তো অনেক পয়সাওয়ালা মানুষ এবং দেখতে ফর্সা এর জন্য ওকে বলে বগা মণ্ডল নাম দিছিল আমি ঠিক শুনছি ওর নামেই বলে ওই জায়গাটা হয়েছে বগা মণ্ডলের নামেই বলে ওই জায়গাটা হয়েছে ঠিক আছে আমি ঠিক শুনছি তো আচ্ছা এখন আমি জিজ্ঞাসা করতেছি বোগা মোটামুটি কিরকম বয়সে মারা গেছে আমি তুমি ওই দিকে তাকাও ওর বুড়ি বুড়ি তো আচ্ছা এটা থাকবে আমার কাছে একদম তুমি ছেলে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি নাম তোমার ঝালিয়া মুন্ডা আচ্ছা আচ্ছা এটা কেউ জানে না এখানে হ্যাঁ হ্যাঁ বগা বুড়া বোগা পাড়া বগা বুড়া হুম এটা কেউ জানে না আমি জানি এই যে আমি শুনে আজকে তোমার থেকে শুনতেছি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেছি তোমাকেও আমি ধন্যবাদ দিতেছি হ্যাঁ এই তো আচ্ছা শুধু আমাকে এতটুক বলো বগা যেহেতু কানমারে মারছে বড়োলোক মানুষ রোজারা আমাদের মধ্যে রোজা বলে ওর কি পঞ্চাশ বছরের আগে মরছে না পরে মরছে বগা পঞ্চাশ পার করছিল ও হ্যাঁ তাহলে আমি ঠিকই শুনলাম পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে মরছে বগা হ্যাঁ এটাও আমি শুনলাম আচ্ছা বগার বউকে দেখছিলা বগার বউকে দেখো নাই বগার কি একজন বউ ছিল না দুইজন বউ ছিল কি যে ওইটা বলতে পারবো না বগা ছিলাম বড় গিলার হ্যাঁ হ্যাঁ মাঠও অনেক বড় মাঠও আছিল হ্যাঁ 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 এই যে বৈশাখু নাস্তো হুম 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 ওইটার দক্ষিণে ছিল আমার বাড়িটা আ তাহলে বগা বগা মণ্ডলের পাশে ছিল বাড়িটা আচ্ছা আচ্ছা এই যে এটা তো হাই রোড হ্যাঁ 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 হাই রোডের দক্ষিণে অনেক বড় একটা শিমল গাছ ছিল আচ্ছা মানে এই বৈশাখ বৈশাখ মাসে বৈশাখু পনেরো দিন বিশ দিন কোনো কোনো বছরে এক মাসও ওরা এরকম মানাইতো তো ঠিক 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 ওই বাটোয়ের দক্ষিণে ছিল আমার বাড়িটা আচ্ছা আচ্ছা যেমন এই যে হাড়ি ভাঙা নদীর পূবে

মদন চন্দ্র বর্মন তার ছেলে অভিমন্যু বর্মন তার ছেলে আপনি অতুল চন্দ্র বর্মন আছে যাই হোক আপনার মার নাম আপনার মায়ের নাম মায়ের নাম হলো কিরণ শরী বর্ম আচ্ছা তার বাবাকে পারবেন দাদুকে পারবেন না আরে আসলে মনে আচ্ছা ঠিক আছে হলো হলো ঠিক আছে আচ্ছা আপনি আমি শুনলাম আপনি আগে তানের শুরু করি বোগাপাড়াই ছিলেন বছর ছিলেন ওখানে ওখানে বগাপাড়ায় আমি ছিলাম কয় বছর মোটামুটি চল্লিশ মোটামুটি ধরো বিশ বাইশ আচ্ছা বিশ বাইশ বছর তারপরে বগাপাড়ার থেকে আপনি মনে হয় পাইপ লাইনেও যান আচ্ছা পাইপ লাইনের থেকে এখন এখানে আচ্ছা এটা এই জায়গাটার নাম হচ্ছে তুরতুরি তুরতুরি অঞ্চল আচ্ছা ঠিক আছে তুরতুরি অঞ্চল আচ্ছা আমি শুনলাম আপনি তালেশ্বরগুড়ির বগাপাড়ায় একজন লোক বিরাট বড় জমিদার যার নাম বগামন্ডল মোচারী তাকে আপনি নাকি দেখেছেন আচ্ছা যাই হোক তখন আপনার বয়স মোটামুটি কেমন ছিল বছর বয়সাম একটু বেশি আচ্ছা বাইশ তেইশ বছর তখন আপনার বয়স আপনার তখন কি বিয়াশাদী হয়ে গেছিল বিয়াশী হয়ে গেছিল আপনার তখন মানে যখন বগাবুরাকে দেখেছেন আর কি আচ্ছা তারপর এই আমি এই আঠারো উনিশে আমার বিয়ে আচ্ছা যাক সেই যুগে একটু তাড়াতাড়ি বিয়ে হতো তো বগাবুড়ার একজনই স্ত্রী ছিল তাই না আচ্ছা ঠিক আছে তারপরে বগাবুড়া মারা যায় মারা যাওয়ার আনুমানিক বয়স আমি শুনলাম সত্তর বছরের আগেই মারা যায় ঠিক কি আচ্ছা ঠিক আছে সত্তর বছরের আগেই মারা যায়